বন্ধুরা, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের টপিক পাইপের আইডি ওডি সিএফ কীভাবে জানা যায়। তবে আমি আমার ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলছি, আমিও চেয়েছিলাম ইউটিউব থেকে কিছু শেখার জন্য, কিন্তু অনেক চ্যানেল দেখেছি কিন্তু কেউই সঠিক তথ্য সঠিকভাবে বলে না। আমার ভিডিওটি দেখুন, না বুঝতে পারলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো শুরু করছি আজকের ভিডিও। আমি জানি 1 ইঞ্চি পাইপের আইডি সমান 25.4 আর ওডি 32, কিন্তু সিএফটা জানি না। তো সিএফটা বের করব কিভাবে? তো এটা বের করার সহজ, একদম সহজ থেকে অতি সহজ পদ্ধতি আমি আপনাদের দিকে বলবো। তো ভালোভাবে দেখবেন, কেউ স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন না। সিএফ সমান ওডি ইনটু 3.142, তাহলে আমি কি করলাম, সিএফটা বের করবো, তাই সিএফটা এইদিকে দিলাম। তাহলে ওডিটা কত দেওয়া আছে? 32, 32 দেওয়া আছে, আমি এখানে দিলাম 32 দিলাম, গুণিত দিলাম 3 দিলাম, পয়েন্ট দিলাম 142 ইকুয়াল টু, তো 32 দিলাম, গুণিত দিলাম 3.142 দিলাম, ইকুয়াল টু করে দেখাবো আমি আপনাদের দিকে। 32 গুণিত 3.142 সমান 100ই ধরুন। আপনি চেক করে দেখতে পারেন, এটা একদম 00 মিলবে, না মিললে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। চলে গেল আমাদের 1 নম্বর পার্ট, ঠিক আছে। এখানে আমি আইডি এবং ওডি সিএফ মানে বলে রাখছি যে আইডি মানে পাইপের ইনসাইড ডায়া, ইনসাইড ডায়াকে শর্ট করে আইডি বলা হয়। ওডি মিন্স আউটসাইড ডায়া, মানে পাইপের থিকনেসের বাইরের থেকে টেপ ধরে থিকনেসের বাইর পর্যন্ত, সেটা ওডি বলা হয়। আর সিএফ মানে সেন্টার ফেস, পাইপের পুরো রাউন্ডটাকে বলা হয় সিএফ। তো বন্ধুরা, এরপরে আমি বলবো এটা জানবে কী করে। আমরা সিএফ বলে দিলাম, এবারে ওডিটা বলছি। আমি পাইপের সিএফটা জানি 100, তাহলে এর সাথে কত গুণ করলে আমি ওডিটা পাব? তো এর সাথে আমাকে গুণ করতে হবে 100 গুণিত 0.32 ইকুয়াল টু, করে দেখাচ্ছি আপনাদের দিকে, 32। তো আমার ওডি বেরিয়ে গেল, এটা 1 ইঞ্চি পাইপেরই আমি করছি, এটা মনে রাখবে, ঠিক আছে। 1 ইঞ্চি পাইপের আমি করছি, তাহলে এখানে ওডি আমি দিয়ে দিয়েছিলাম, দেখুন ওডি কিন্তু একদম ইকুয়াল বা ইকুয়াল মিলে গেল। তাহলে করে দেখালাম এটা। নেক্সট আমি চলে যাচ্ছি, তাহলে আইডি কীভাবে বের করব। আইডি আমি বের করানো আপনাদের দিকে দেখাচ্ছি, দেখুন একদম সহজ পদ্ধতি। মনে করবে যে এটা কোনো ফেক সাইট, একদম না, আমি অন্যদের মতো নয়, যাতে সহজ থেকে সহজভাবে আপনারা বুঝতে পারেন, সেই সেটার জন্যই চেষ্টা করব। তাহলে এবারে চলে যাচ্ছি আইডিতে। ওডি জানা আছে, ওডি 32 mm, তার থেকে পাইপের থিকনেসটা মাইনাস করে দিলেই আমার আইডিটা বেরিয়ে যাবে। 1 ইঞ্চি পাইপের আমি প্রথমেই বলেছি আইডি কত হবে, আইডি হবে আপনার 25.4, ঠিক আছে। তবে একটা বলে রাখি একটা কথা, তো 20 ইঞ্চি পাইপের আমার এই পর্যন্ত 1 থেকে 10, 19 ইঞ্চি পর্যন্ত এই হিসাবেই যাবে। যখন আপনি 20 ইঞ্চি পাইপের ওপরে যাবেন, তার সঙ্গে 25.4 গুণ করলেই ওই পাইপের ওডি পাওয়া যাবে। ওই পাইপের ওডির সঙ্গে 3.142 গুণ করলে সিএফ পাওয়া যাবে। বোঝা গেল কি বোঝাতে চাইলাম বন্ধুরা? যদি না জানতে পারো, বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। এবং আমার নেক্সট ভিডিওর জন্য
অপেক্ষা করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন।